শুভ সকাল বন্ধুরা, পান্তুয়া ডেইলি ব্লগের তরফে আমি আর আমার নেনু সারা দিনের জন্য মোটামুটি কম বেশি চলে আসলাম, তাই তো বাবা? না, ও স্কুলে যায়নি, স্কুলে যাবে যাবে ভয়তেই অর্ধেক হয়ে যাচ্ছিল, স্কুলে যাওয়ার সুযোগ এখনো হয়নি। সো এখন ঘড়ির কাঁটা বাজে, দেখে নি 12:23। সুতরাং আর গুড মর্নিং বলা চলে না, গুড আফটারনুন হয়ে গেছে। সবাইকে বলে দাও গুড আফটারনুন, আই লাভ ইউ। সবাই কেমন আছো? চোখটা খুলে বলো বলো, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো যাই হোক, আমার নেনু শয়তানিতে ব্যস্ত, নিচের ঘরে রান্না হয়েছে। আর আজকে রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি, রোজই তোমাদের সাথে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করি, তোমরাও হয়তো বোর হয়ে যেতে পারো, তাই জন্য ভাবলাম যে না, সবার আগে বন্ধুদের তো হাত ছাড়লে চলবে না, বন্ধুরাই আমার সব, তাই জন্য আজকে ব্লগটা আমি ওপরের ঘরে রান্না করে ওপরের ঘরে এসেই শুরু করলাম। ঘরের অবস্থা কিছুটা আমার এইরকম আমার ঘরের অবস্থা কিছুটা, আর এখনো কাজ কিছু হয়নি। নেনুকে নিয়ে সবে ওপরে আসলাম, আজকে ছোদাদুর কাছে গেছিলাম, ছোদাদুর অবস্থা দেখলাম কোনো রকম ইম্প্রুভমেন্ট ছোদাদুর নেই, যা আছে সবটাই খারাপ, কথা জড়িয়ে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না প্রথমত, দ্বিতীয়ত টেনশনের চোটে সুগারটা অনেকটা হাই হয়ে গেছে। আজকে থেকে ড্রেসিং করতে আসার কথা, কখন করতে আসবে জানি না, পাটা সাংঘাতিক ফুলে আছে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাতে চাইছি না, এখনটা নয়, দাদু বা বাড়ির সবাই কীভাবে এই ব্যাপারটা মেনে নেবে যে অন ক্যামেরায় সবাইকে দেখাচ্ছি আমি, এই জন্যই না আমি দেখাতে পারছি না। বাই দ্য ওয়ে, আর কোনো কিন্তু কারণ নেই, ভাবতে পারো পিয়ালি মিথ্যে বলছে বা পিয়ালি মিথ্যে কথা বলছে, কিন্তু একদম সেটা নয়, আমি মিথ্যে কথা বলছি না। ছোদ্দাদুর কোনো ইম্প্রুভমেন্ট নেই, তো আমি ওদের পারমিশন নিয়ে যদি তোমাদের দেখাতে পারি, তাহলে নিশ্চয়ই আমি সন্ধ্যেবেলা আরেকবার যখন যাব তখন তোমাদের সাথে আমি দেখাবো। সো ওখানে খেয়ে খানিকটা বসে গল্প করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। তার মধ্যে প্রবলেম কী জানো, কোনো মাসি নেই যে কিনা দাদুর পরিচর্যা করবে, আর দ্বিতীয়ত ঠাকুমারও বয়স অনেকটা, ঠাকুমারও শরীরটা বেশ অসুস্থ, কে করবে সংসারের সব কাজ, কনফিউজ, কাকি গিয়ে করে দেয় দাদুরটা অনেকটাই, আমি পারি না যেতে, আমি মিথ্যা কথা বলবো না, তাই আমি করতেও পারি না, কারণ নোনো এত চোখে মুখে দুষ্টু না, চিন্তার বাইরে। একটু দেখো ওকে, কথা বলে ছাড়লাম কি, ও অর্পণের একটা জেল পেন নিয়ে শয়তানি শুরু করে দিল। তাহলে বলো তো, এই বাচ্চাকে কারোর ভরসায় রেখে যাওয়াটা কতটা চাপে? আর তোমরা সবাই জানো আমি আমার শাশুড়ি হসপিটাল থেকে বাড়ি আসলো জাস্ট কয়েকদিন আগে, সে তো এখনও পুরোপুরি রিকভার নয়, তার আজকে পেটে ব্যথা, কালকে মাথার যন্ত্রণা, পরশু দিন পায়ের তলা ব্যথা, তারপরের দিন কোমরে ব্যথা, রোজকারের নিত্য ব্যবহার লেগেই রয়েছে। তো সুতরাং সেও পুরোপুরি সুস্থ নয় যে আমি পুরোপুরিভাবে একটা জায়গায় ওর কাছে ওকে রেখে দিয়ে আমি দাদুদের ঘরে গিয়ে কাজ ছেড়ে দেবো, সেটা সম্ভব হচ্ছে না কোনোভাবেই, সেই জন্য আর হয়ে উঠছে না। আর কাকাও এখনও বিয়ে করেনি, কাকা বিয়ে কেন করেনি সেটা কাকাই জানে, কাকার কাউকেই মনের মতো হয় না, পছন্দ আর কাকার হয় না, মানে কাকাও এখনও বিয়ে করেনি, সেই সুবাদেই আর কি দাদুর ঘরের লোকবলটা খুব কম, কাকি গিয়ে দাদুর সমস্ত কিছু করে দেয়, যেটা বৌমা থাকলে বৌমা করতো, বা একটু কাজের মাসি বা মাসি যাকেই যাই বলো না কেন, সে যদি থাকতে তাহলে সে একটু করতো, সেটাও এখনও পর্যন্ত অ্যারেঞ্জ করে উঠতে পারেনি। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হবে আশা করা যায়, দেখা যাক কদ্দূর কী করতে পারে বা কদ্দূর কী হয়, সবটাই সময়ের ওপরই ছেড়ে দেওয়া ভালো। সো চলো, আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি ঘরের কাজ শেয়ার করব, যেটা অনেক দিন ধরে হয় না, আজকে ঘর মোছা টুকটাক, কাঁচা তো আমি সকালেই কেচে দিয়ে নিচে যাই রান্নাঘরে, আর আজকে কি রান্না করেছি মুখে বলে দিই, পরে না হয় তোমাদের সাথে একবার দেখিয়ে নেবো, কারণ অলরেডি বাবার খাওয়া হয়ে যাবে, তরকারিগুলো ঘাটাঘুটা হয়ে যাবে, সেটা দেখতে হয়তো তোমাদের ভালো লাগবে না, তো বলেই দিই। আজকে মটর ডাল করেছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল করেছি, আর করেছি হ্যাঁ, আর করলাম লাউ ঘণ্ট বড়ি দিয়ে, আর ধনে পাতার বড়া করেছি, বেগুন ভাজা করেছি, ব্যাস এবেলার মতো এইটাই করেছি। আর নেনুর কালকে ডাল আর মাছ ছিল, ওইটাই নেনুকে দুপুরবেলা খাওয়াবো, ভালো করে ফুটিয়ে জাল দিয়ে রেখেছি, নেনুকে খাওয়াবো, রাত্রির এবেলার তরকারি কি থাকে সেই বুঝে রাতের রান্না করবো। আর কালকে যা যা রান্না করেছিলাম, চিলি পনির বাদ দিয়ে
পালং পনিরটাও একটু রয়ে গেছে, ওটা বাবা বলেছে রোববার রুটি দিয়ে খাবে। আর তোমার ইয়েটাও রয়ে গেছে, ওটার নামটা কি বলো, ফ্রাইড রাইসও একটু রয়ে গেছে। তো সেই জন্য আমি টিফিন বক্স করে সব ফ্রিজে ডাব্বা ভরে রেখে দিয়েছি। যাই হোক, বার করবো কালকে, গরম করবো, এবেলা না তো ওবেলা ঠিক উঠেই যাবে। তো আজকে রাতের রান্না এখনো পর্যন্ত কিছু করিনি, যেই রান্নাই করি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও, আর ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ কমেন্ট করো, নাহলে আমি বুঝবো কি করে বলো যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি ভালো লাগছে না। আমি তো মনে মনে ভাবি যে না, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তোমরা কিছুই আমাকে জানাও না সেই জন্য। তো যাই হোক, জানালে কি মানুষের ভুলটা শুধরে নেয়, যদি তোমরা আমাকে একটু বলে দাও যে পিয়ালি ভিডিওতে এইটা না হয়, যদি এইটা হতো এটা বেশি ভালো লাগতো। দেখো যা আছে এই, এর বাইরে তো আমি নতুন করে কিছু অ্যাড করতে পারবো না, কারণ আমি ডেলি ব্লগ করি, আর ডেলি ব্লগে তো বাড়ির ঘর সামলানো কাজ করা, এর বাইরে তো আমি হাউস ওয়াইফ, তো তা আমার এর বাইরে তো দুনিয়ার কিছু নেই, যেটা এতদিনে নিশ্চয়ই তোমরা সবটাই বুঝে গেছো। সো যাই হোক না কেন, আশা করি তোমাদের ভালো লাগছে, কেউ জানাচ্ছ না যখন নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। সো চলো এখন ঝট করে কাজটা সেরে নিই। নেনু দেখো পেছনে ক্যামেরাতে, তোমরা দেখতে পাচ্ছ নেনু চরম উৎপাত শুরু করে দিয়েছে, দেখো একবার কি করছে, এই গ্লাসের জল ওই গ্লাসে ঢালছে, ওই গ্লাসের জল এই গ্লাসে ঢালছে। বলো তো এই বাচ্চাকে নিয়ে মানুষের কাজ করে কি করে, আমি না পাগল হয়ে যাই, পাগল পাগল হয়ে যাই। দেখো তিনটে বোতলে জল মিলিয়ে একটা গ্লাসে ঢেলে খাচ্ছে, আবার এই জলটা যতটা খাবে খাবে তাতে আবার একটা বোতল নোংরা করে সেই বোতলের মধ্যে ঢেলে রাখবে। আর এই ওপরের ঘরে যত ছোট বোতল দেখছো সব বোতল ওর, আর ও সব বোতল মুখ দিয়ে দিয়ে খাবে, আর বোতলের যা খাবার খেতে খেতে জল খাবে সেই খাবারগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে দেবে। ওই দেখো 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 বলতে বলতে কতটা জল নষ্ট করলো, দেখো বলতে বলতে দেখো, দেখেছো চরম চরম উৎপাত করে গো, চরম উৎপাত, মানে এত উৎপাত সহ্য করা যায় না, চরম উৎপাত এগুলোকে বলে, চরম উৎপাত। ওই দেখো না, দেখো কতটা জল ফেললো, দেখো ঘরের মধ্যে একটু দেখো, দেখো কি করলো, দেখো চিরুনিতে জল ফেলে, উফ আর ভালো লাগে না। যেসব দুরন্ত বাচ্চারা না সারাদিন দৌড়ত্তিপানা করে, তারা আলটিমেটলি যখন একটু স্থির হয়ে বসে না তখন তারা ঘুমিয়েই পড়ে। এটা আমার ভাইও করেছে, আমার ছেলেও করছে, আমি দুজনকেই দেখছি একই রকম। আমার মাও তাই বললো বাড়ি গেলাম যখন, তোর ভাইও যখন এক জায়গায় চুপ করে ওকে পুরোভাবে বেঁধে বুঁধে বকিয়ে রাখতাম তখন তোর ভাইও এরকম বসে বসে ঘুমিয়ে পড়তো, যেমন মামা তার তেমন ভাগনা। সো চলো এবার ঘরটা তো, এই ঘরটা তো ঝাড় দেওয়ার কোনো জো নেই, নেনু ঘুমিয়ে পড়েছে, পাখা অফ করলে উঠে পড়বে, আর কাঁচা ঘুমিয়ে উঠে পড়লে আরও বেশি কাঁদবে আর ঘেন ঘেন করবে। সো চলো কোনো রকমে ঝাড়টা দিয়ে মোছার সময় তখন আবার ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসবো। আজকে যেহেতু বলেছি তোমাদের ঘরের কাজ দেখাবো, সো অবশ্যই দেখাবো।
পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তবু একবার তোমাদেরকে না দেখলে আমার মনটা আনচান আনচান করে। একদম নিট অ্যান্ড ক্লিন সব দিক, হয় পরিষ্কার, কোনো ধুলো বালি কিছু নেই। সব একদম হয় পরিষ্কার। আর পুরনো যত সব সুতির গুলো চুড়িদার কুর্তি ছিল, যেগুলো এই গরমে মানে শীতে তোলা ছিল, সেগুলো মোটামুটি কেমন গন্ধ গন্ধ মতো হয়ে গেছে, আলমারিতে ছিল না, শোকেসের মধ্যে ভাঁজ করে করে রাখা ছিল, সেগুলো সব বার করে ফেলেছি। সেগুলো আজকে কেচে ধুয়ে মিলে দেবো, কারণ এখন নেনুর স্কুল সপ্তাহে দুদিন, আস্তে আস্তে সপ্তাহে পাঁচ দিন শুরু হবে নেনুর স্কুলে যেতে আসতে। আর তোমাদেরকে এখনও জানাইনি, কারণ অর্পণের এই মুহূর্তে পারমিশন নেই, সেই জন্য জানাতে পারিনি। অর্পণের পারমিশন পেয়েই আমি তোমাদেরকে জানাবো। সামনে কোথাও একটা আমাদের যাওয়ার প্ল্যানিং চলছে, প্ল্যানিংটা ডিসেম্বর মাস থেকে চলছে, তো এখনও পর্যন্ত ফাইনালি কিছু বলতে না করেছে, আর সেই জন্যই আমি তোমাদের সাথে এই মুহূর্তে কোনো কিছু শেয়ার করতে পাচ্ছি না, তার জন্য ভেরি সরি। তবে হ্যাঁ, অবস্থা বুঝে ব্যবস্থা বুঝে অর্পণ বলেছে সবটা ও আর আমি দুজনে তোমাদের সামনে এসে সবটা শেয়ার করব। আর সেই দিনটা খুব বেশি দূর নেই, সেই দিনটা কামিং, একদম কামিং সুন, মানে একদম ঝড়ের গতিতে এগিয়ে আসছে, তারই কিছু প্রিপারেশন চলছে আপাতত আমাদের মধ্যে। কিছু কিছু চুড়িদার আছে যেগুলো একটু চাপা করে সেলাই করা ছিল, সেগুলো একটু ছাড়াতে হবে। কিছু কিছু চুড়িদার আছে যেগুলো অনেক বড় হয়ে গেছে, মানে সাইজে অনেক বড় বানিয়েছিলাম, সেগুলো এখন অতটাও মোটা আর নেই যতটা মোটা আগে ছিলাম, তো সেই সুবাদে এখন একটু সেগুলো আর কি আবার নতুন করে সেলাই করাতে হবে। তো যার কাছে আমি সেলাই করাতে দিই সেই পিসি এখন পুরো প্যাকড আপ কাজে আছে, তারকে বললেও সে আমাকে মেরে তাড়াবে, এরম ব্যাপার, সে তো আর আমাকে মোটেই সে ওগুলো দেবে না। যাই হোক না কেন, নিজেকেই করতে হবে। সো চলো, অবশ্যই আমি তোমাদের সামনে সবটা রিভিল করব, এটা অর্পণের পারমিশন নিয়ে, তো সেই কাজগুলো করতে হবে, সেইগুলো করব বলেই সব কিছু কাছে ধোয়া লেগে পড়েছে অনেক তাড়াতাড়ি। সো চলো, এখন ঘড়ির কাঁটা বাজে 1:45, এখন আমি স্নান করব, পুজো দেবো, তারপর নেনু উঠলে নেনুকে স্নান করব, তারপর গিয়ে ভাত খাবো। সো চলো, এখন ফোনটা ব্লিং ব্লিং করছে, ফোনটাকে চার্জে বসাবো আর কালকের ভিডিওটাকে আজকে এডিটিংয়ে বসাবো। সো চলো, এখনকার মতো টাটা, দেখা হবে, বলতে পারছি না কখন এসে দেখা করবো, মানে এত বিজি কয়েকটা কাজের শিডিউল আছে যেগুলো না করলে নয়, সেই জন্য বলতে পারছি না, তবে হ্যাঁ খুব শিগগিরই এসে তোমাদের সাথে আবার দেখা করবো। সো চলো এখন যাওয়া যাক। কি হয়েছে, আবার করো, আবার করো, আবার করো, আবার করো, হ্যাঁ করো 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 করো। ও বাবা, এবার জলটা খেয়ে নাও, সবটা করে ধরো, আমি ধরে থাকি, পড়ে যাবে, আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে ধীরে ধীরে। করো 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 বাবা, এই আমার দিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে করো করো, আমরা যখন এই আমার আজকের ভিডিওটা দেখবে তখন হয়তো আগামী কালের ভিডিওটা আমার পোস্ট হয়ে যাবে, তোমরা হয়তো ভিউ দিয়েও দেবে। তা আমার আগামীকালের ভিডিওটাতে রয়েছে যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে কাছাকাছি রোজ থাকবে, সেরকমই একটা তোমাদের সাথে আমি কথা না শেয়ার করে পাচ্ছি না। আজকে বেলার দিকে মানে ভাত খেতে যাওয়ার সময় নেনু একটা ওই যে ফু দিয়ে সার্ফের জল ভরা থাকে, ফু দিয়ে জানি না কি কেমিক্যাল টাইপের কিছু দেওয়া থাকে নিশ্চয়ই, ওইটা দিয়ে কিরম বেলুনসের মতো ফোলে, ওইটা আমার শ্বশুর কিনে এনে দিয়েছে, ভালো কথা। সেইটা সারা দুপুর তো ঘুমলো না, মানে এখন ঘড়ির কাঁটা বাজে হচ্ছে
4:54 তা এখন আর ঘুমানোর চান্স আমি দেখছি না, যদি ঘুমায় সে সন্ধ্যা 7:30 বাজিয়ে দেবে উঠতে। তো দেখো এটা মোটামুটি শেষ হয়ে গেছে, গোটা সার্পের জল পুরো বিছানায় ফেলে দিয়েছে। মানে আমি তোমাদেরকে বলেছি না, আমার নেনু থাকতে আমার কাজের অভাব হবে না, মানে এমন কাজ করলো, বিছানার চাদরটা বাধ্য হয়ে খানিকটা আমাকে চেঞ্জ করতে হলো। আর এইখানে লাস্টে আমি দিলাম মোটা করে পেপার, মানে পেপার না দিয়ে আর রক্ষে হলো না, জামা প্যান্ট সব কিছু ভেজালো সার্পের জলে। আর কিরম একটা চিটচিটে সার্প, বুঝতে পারছি না, মনে হয় কেমিক্যাল দেওয়া। সো চলো এখন এগুলো তুলে রেখেছি, আর এগুলো পড়ে আছে, এখন আর তো শোয়ার চান্স নেই, এখন জামাকাপড় ভাঁজ করবো। আর ছাদে অর্পণের গাড়ি মোছার কয়েকটা জিনিস কাপড় কেচে দিয়ে রেখেছি, সেইগুলো তুলে ভাঁজ করে নিয়ে আসবো। সো চলো সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে, চা বসাবো আর নেনুর জন্য হবে হরলিক্স। সো চলো নেনুকে খাওয়াবো হরলিক্স আর আমরা খাবো গ্রিন টি, কথা না বলে কাজ করাই ভালো। রাতের রান্না কমপ্লিট, আর এখন ঘড়ি কাঁটা বাজে 21:52, মানে 10টা বাজে জাস্ট কয়েকটা মিনিট বাকি আছে। তো চলো দেখিয়ে নিই আজ রাতের রান্না কি। লাল লাল সয়াবিন আলুর তরকারি আর গরম গরম ধোঁয়া ওটা রুটি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা করবো কাল নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগ নিয়ে। কালকে রোববার, 8-5টা দিনের মতো নয়, একটু অন্যরকম হতে পারে, দেখা যাক, সবটাই সময়ের অপেক্ষা। রান্না তো থাকবেই, কাজও থাকবে, জীবনযাত্রার পরিবর্তন কিছু হবে না। সো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই, দেখা হবে কাল। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, শেয়ার করোনি, কমেন্ট করোনি, তারা প্লিজ একটু করে দিও। আর এত রাত্রে কেন পুজো হচ্ছে ভাবছো হয়তো, হ্যাঁ কাকি এত রাত করেই পুজো দেয়, সন্ধ্যেবেলা কাকি একটু জল মিষ্টি দেয়, আবার রাত্রে করে শয়ন দেয়, এখন সেই ঠাকুরকে শয়ন দেওয়া হলো, কারণ সন্ধ্যেবেলা তো আমরা শুই না, তাহলে ঠাকুর কেন শোবে, তাই ঠাকুরকে এখন শয়ন দেওয়া হলো।
আর যারা আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখছো, যারা প্লিজ পেজটা ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। সো আজকের মতো টাটা, গুড নাইট, বাই, দেখা হবে কাল। জয় জগন্নাথ।